এই বাজেটে এটাই একমাত্র বাইক যে বাইকটা লিকুইড কুলড ইঞ্জিন প্রোভাইড করে, বাংলাদেশের সবচেয়ে বেশি টর্কি বাইক। এই বাইকটা 5 ফুট 2 থেকে 3 উচ্চতার মানুষও খুব ভালোভাবেই চালাইতে পারবে। মানে এমন অবস্থা হয়েছে, মানে একটু ভাঙাতে পড়লে পিলিয়নের শরীরের কলকবজা সব নড়ে যায় ভাই। সিটিং পজিশনটা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ না। এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে গিয়ে আমার মাথা চক্কর খাওয়ায় ফেলে। এই বাইকটার ব্রেকিং আমার খুব ভালো লাগছে। আপনারা এই বাইকটা নিলে ব্রেকিং নিয়ে নিশ্চিন্ত থাকবেন ইনশাল্লাহ। এই ইঞ্জিনের হিটে পা মানে এই রান দুইটা জ্বলে যায়। আর যদি কাউকে কিনতে আমি না বলে থাকবো তাহলে শুধুমাত্র এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে মূলত আমি আমার লিফান কেপিয়ার 165 FI এই বাইকটার ইউজার রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার গত জিক্সারের রিভিউর মতো এটাতেও আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমি আবারও বলে নেই, আমি কোনো বাইকের এক্সপার্ট না। আমি জাস্ট আমি অ্যাজ এ রাইডার কীরকম ফিল করছি এই বাইকটা চালায়া, কী কী প্রবলেম ফেস করছি এবং কী কী জিনিস ভালো লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, প্রথমেই এ বাইকের ডিজাইন নিয়ে যদি কথা বলি, এ বাইকের ডিজাইন আমার কখনোই ভালো লাগতো না। মানে অনেক আগে থেকে এ বাইকের ডিজাইন এবং এই বাইকটা কিন্তু স্টার্টিং থেকে একই ডিজাইন নিয়ে চলতেছে। তাহলে আমি এই বাইকটা কেন নিলাম? এইটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমি জিক্সার চালাইছি অনেক বছর, জিক্সারে 5 গিয়ারের গাড়ি চালাইছি এবং এখন আমি 6 গিয়ারের গাড়ি চালানোর জন্য হচ্ছে গিয়ে এই গাড়িটা নিছি। আমার বাজেটে এই বাজেটে 6 গিয়ারের গাড়ি আমার চোখে পড়ে নাই। অ্যাটলিস্ট ডিজাইন যদি বলা হয় তাহলে ডিজাইন মোটামুটি চলে। মানে এটা ফ্রন্ট থেকে দেখতে অত বেশি সুন্দর লাগে না, হয়তো বা সাইড থেকে দেখতে মোটামুটি ভালো লাগে। এরপরে যদি আমি বলি এই বাইকটার লাইটগুলো নিয়ে আমি একটু কথা বলে নিই। পিছনে ব্যবহার করা হয়েছে এলইডি টেল লাইট এবং সামনে ব্যবহার করা হয়েছে প্রজেকশন এলইডি লাইট। এই লাইটটা রাতের বেলা এলইডি যত লাইট আছে বাজারে স্টক, এই স্টক লাইটগুলোর ভিতরে এই লাইটটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে আমি এটা বলতে পারি। কারণ এই লাইটটা রাতের বেলা খুব ভালো সাপোর্ট দেয়, খুবই ভালো সাপোর্ট দেয়। আমি হাইওয়েতে চালাইছি, সিটিতে চালাইছি, সব জায়গায় এই লাইটটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে। এবার এবারটার ইঞ্জিন নিয়ে কথা বলি। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 165 cc NBF2 EFI সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন। এই বাইকটা নেওয়ার সেকেন্ড যে কারণটা সেটা ছিল হচ্ছে গিয়ে এই বাজেটে এটাই একমাত্র বাইক যে বাইকটা লিকুইড কুলড ইঞ্জিন প্রোভাইড করে। এই ইঞ্জিনটা ম্যাক্স পাওয়ার প্রোডিউস করে 16.8 BHP এবং ম্যাক্স টর্ক প্রোডিউস করে 17 Nm। এই বাইকটা মোটামুটি গত 2 বছর আগে যদি বলা হইতো, 2-3 বছর আগে যদি দেখা হইতো তাহলে এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি টর্কি বাইক। এই বাইকটার স্যাডেল হাইট হচ্ছে গিয়ে 775 mm, যেই কারণে এই বাইকটা 5 ফুট 2 থেকে 3 উচ্চতার মানুষও খুব ভালোভাবেই চালাইতে পারবে। আমি একটু বসে দেখাই বাইকটা। আমার উচ্চতা হচ্ছে গিয়ে 5 ফুট 5। আমি যখন বাইকটাতে বসি দেখেন আমি মোটামুটি ভালোভাবে হচ্ছে গিয়ে পায়ে নাগাল পাই, এবং পেছনে যখন কোনো একজন পিলিয়ন বসে তখন মোটামুটি পা ভাঁজ হয়ে থাকে। এইটা এই বাইকটার অন্যতম একটা ব্যাড সাইড। এই বাইকের যে পেছনের সাসপেনশন, একটু একটু সামনে চলে আসি, এই বাইকের যে পেছনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এই সাসপেনশনটা খুবই বাজে। এই সাসপেনশন নিয়ে আমি যখন বাইকটা কেনার আগে যখন রিভিউ দেখি প্রচুর পরিমাণে, রিভিউতে দেখতেছিলাম যে এই বাইকটার মনোশক, পিছনে যে মনোশকটা আছে এটা নিয়ে অনেক ব্যাড রিভিউ আছে। কিন্তু আমি যখন প্রথমে বাইকটা নিই তখন আমি ফিল করতে পারিনি এই জিনিসটা। যখন আমি আস্তে আস্তে কিছুদিন রাইড করলাম পিলিয়ন নিয়ে, মানে এমন অবস্থা হয়েছে মানে একটু ভাঙাতে পড়লে পিলিয়নের শরীরের কলকবজা সব নড়ে যায় ভাই, এরকম অবস্থা। যাই হোক, লিফান এই মনোশকটা চেঞ্জ করে দিলে খুব ভালো হইতো। তবে আপনারা চাইলে এই বাইকটাতে হর্নেট আর ট্রিগার, এই দুইটা বাইকের মনোশকই আপনারা লিফানে ইউজ করতে পারবেন। কেপিআরে হর্নেট এবং ট্রিগারের মনোশক ইউজ করার পরে এই সমস্যাটা আর থাকে না। আমি এখনও চেঞ্জ করি নাই, আমি চেঞ্জ করব ভবিষ্যতে ইনশাল্লাহ, অনেক টাকা ভাই দাম। আচ্ছা যাই হোক, এখন যেটা বলতেছিলাম একটু সিটিং পজিশন নিয়ে কথা বলি। যেহেতু আমি সিট নিয়ে আসছি একটু সিটিং পজিশন নিয়ে কথা বলি। বাইকটাতে যখন বসা হয় দেখেন আমার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। একটু সাইড থেকে যদি দেখাই, আমি যখন পাটা রাখি দেখেন আমার
পাটা কিন্তু মোটামুটি একটা গ্যাপ থাকে, একটু হালকা গ্যাপ থাকে এই কিটের এখান এই সাথে। কিন্তু যদি একটু বেশি উচ্চতার, যেমন আমার বন্ধু সানিম যে এখন ক্যামেরার পিছনে আছে, ওর উচ্চতা দোস্ত, ওর উচ্চতা কত দোস? 5'11". ও যখন বসে তখন ওর পাটা এভাবে লেগে যায়। আমি ওর ওর বসার ভিডিওটাও দেখাবো ইনশাল্লাহ। যারা হচ্ছে কি কম উচ্চতার মানুষ তাদের জন্য এই বাইকটা খুবই কমফোর্টেবল, আর বেশি উচ্চতার মানুষদের জন্য একটু খুব সম্ভবত একটু ডিসকমফোর্টেবল ফিল হইতে পারে। এখন যদি বাইকটার সিটিং পজিশন নিয়ে আমি কথা বলি, সিটিং পজিশনটা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ না, আর বাইকটার যে পা রাখার জায়গা সেটা কিন্তু একদমই অ্যাগ্রেসিভ না, এটা মানে অনেক বেশি কমফোর্টেবল। এই কারণে গাড়ি চালায় খুবই কমফোর্টেবল ফিল হয়। কিন্তু একটা এটা তো একটা স্পোর্টস বাইক, তো এই স্পোর্টস বাইকে সিটিং পজিশনটা চাইলেই ওনারা আরেকটু অ্যাগ্রেসিভ দিতে পারতো, আরেকটু অ্যাগ্রেসিভ দিলে হচ্ছে কি হয়তো একটু ভালো লাগতো। বাইকটাতে বসলে খুব বেশি ঝোঁকা লাগে না, মোটামুটি SF-এর মতোই ফিল হয়, মানে SF-এ বসে যেরকম ফিল হয় SF-এর মতোই ফিল হয়। আসলে যেটা হয়েছে, আমরা ওইখানে শ্যুট করতেছিলাম, এর ভিতরে একজন পুলিশ এসে আমাদেরকে ওইখান থেকে তারাই দিল, তো এখন আমরা নতুন জায়গায় আসছি আবার। এই যে মিটারটা যদি একটু দেখাই, মিটারটা ব্যবহার করা হয়েছে, একটা অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে RPM-এর জন্য, আর ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে স্পিড মিটারের জন্য। সেখানে গিয়ার দেখা যায়, টাইম দেখা যায়, কিলো দেখা যায়, দুইটা ট্রিপ মিটার আছে, আর তেলের দাগ দেখা যায়। যাই হোক, এই তেলের যে দাগের যে জায়গাটা, এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে কি আমার মাথা চক্কর খাওয়ায় ফেলে। এটা এমন অবস্থা হয় যে মানে দাগ কমে না। আবার মনে করেন আমি আজকে এই যে রিভিউ করতে আসছি, আসার আগে আমি যখন গাড়িটা রাখছি তখন আমি স্পষ্ট মনে আছে আমি দুই দাগ তেল দেখে রাখছি, দুই দাগ দেখাইতেছিল। এরপরে যখন আমি গাড়িটা সকালবেলা ওইটা রওনা দেওয়ার আগে দিয়ে স্টার্ট দিলাম, দেখি যে তেল এক দাগ আছে। এরপরে গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে কিছুক্ষণ চালাইলাম, কিছুক্ষণ পরে আমাকে আবার দুই দাগ দেখাচ্ছে। তো এইটা আসলে এটার কাহিনীটা কি আমি জানি না। যদি মিটার নিয়ে কথা বলি, মিটারটা যথেষ্ট ভিজিবল, মানে মিটারের জায়গার পোর্শনটা ছোট হওয়ার পরেও যথেষ্ট ভিজিবল। আপনি রাতের বেলা দিনের বেলা যে কোনো সময়ই দেখেন না কেন, এই মিটারের যথেষ্ট ভিজিবল। আমি ব্রেকিং নিয়ে একটু কথা বলতে চাই। এই বাইকটার ব্রেকিং আমার খুব ভালো লাগছে। এই বাইকে ব্যবহার করা হয়েছে 300mm ফ্রন্ট ডিস্ক ব্রেক, এইটা খুব ভালো সাপোর্ট দেয়, বিলিভ ইট অর নট। আপনি এটার ব্রেকিংয়ে ফিদ হয়ে যাবেন। এটাতে CVS ব্রেকিং সিস্টেম আছে, যেই কারণে এটার ব্রেকিংটা অন্য উচ্চতায় চলে গেছে। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 90 সেকশনের টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 130 সেকশনের টায়ার। পেছনের টায়ারটা রিসেন্টলি খুব সম্ভবত 2021 অথবা 20-এর মডেল থেকে 130 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। এটাতে আগে 120 সেকশনের টায়ার দেওয়া হইতো, এখন যে টায়ার আছে এর টায়ারের গ্রিপ এবং টায়ারের যেই রেসপন্স, সেই রেসপন্সে আমি সন্তুষ্ট, মাশাল্লাহ ভালো। সামনের ব্রেক এবং পেছনের ব্রেক দুইটাই খুব ভালো কাজ করে। আপনারা এই বাইকটা নিলে ব্রেকিং নিয়ে নিশ্চিন্ত থাকবেন ইনশাল্লাহ। এই বাইকের প্রথম যে খারাপ দিকটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে কি, যে এই বাইকটা যে ইঞ্জিনটা প্রচুর হিট হয় ভাই, মানে বিলিভ ইট অর নট, এই ইঞ্জিনের হিটে পা মানে এই রান দুইটা জ্বলে যায়। এই যে হিটটা হয়, এই পোর্শনটা বাইকের, এই যে এই পোর্শনটা যে হিট হয়, এই হিটটা সহসা ঠান্ডাও হয় না, কারণ এটা মেটাল বডি, যে কারণে এই পোর্শনটা অনেকক্ষণ পর্যন্ত হিটটা অ্যাবজর্ভ করে রাখে। এবং এই ইঞ্জিনটা আসলে আপনি যদি সিটিতে রাইড করতে যান, আপনি সিটির জ্যামের ভিতরে 10 থেকে 15 মিনিট চালানোর পরেই দেখবেন যে একদম পুরো গাড়ি আগুন হয়ে গেছে, আগুন হয়ে যায় ভাই। তো ইঞ্জিন হিটিং ইস্যুটা এই বাইকের একদম, আমি যখন কিনছি তার আগে থেকেই আমি শুনে কিনছি, কিন্তু এত বেশি এক্সেসিভ এটা আমার ধারণা ছিল না। মানে আমি এই বাইকটার যদি কাউকে কিনতে আমি না বলে থাকবো, তাহলে শুধুমাত্র এই ইঞ্জিন হিটের জন্য। এই বাইকের আরেকটা যে প্রবলেম আমি ফেস করছি, এটা খারাপ দিক বলবো না, কিন্তু আমি ফেস করছি যেটা সমাধান হয়েছে, এটা আমি আপনার সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে কি, যে এই বাইকটা আমি যখন প্রথমে চালানো শুরু করি 500 কিলোর মতো চালানোর পরে দেখলাম যে হচ্ছে কি, হঠাৎ করে একদিন থেকে দেখলাম যে আমি যখন গাড়িটা ক্লাচ ধরতেছি, মানে রানিং অবস্থায় গাড়িটা 40-50 স্পিডে আছে, আমি যখন ক্লাচ ধরতেছি তখন গাড়িটা ক্লাচ ছাইরা যখন আবার পিক আপ দিতে যাবো তখনই হচ্ছে কি গাড়িটা বন্ধ হয়ে যায়, এবং বিকট একটা সাউন্ড হয়ে বন্ধ হয়। মানে আমি ভয় পেয়ে যাই, আমি প্রথম যেদিন হয়েছে আমি লিটারলি ভয় পেয়ে গেছি, আমি ভাবছি যে আমার ইঞ্জিনের ভিতরে মনে হয় সব ভাঙে চুরে গেছে গা। তো এই প্রবলেমটা আমি অনেক দিন ফেস করছি। আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে কি, যে যখন আমি ক্লাচটা ধরতাম বাইকটার RPM যে মিটারের যে কাটাটা এটা খুব ফাস্ট নিচে নেমে আসতো, খুবই ফাস্ট নিচে নেমে এসে একদম ডাইরেক্ট জিরোতে চলে যেত। আমরা যে আইডল RPM আমি দেড়ে দিয়ে রাখছিলাম, সেই দেড়ে গিয়ে থামতো না। পিক আপটা যদি একটু হাতে রেখে দিতাম
তাহলে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হইতো না, কিন্তু এইভাবে তো আর গাড়ি চালানো যায় না সবসময়। জ্যামের ভিতরে আমি অনেকদিন এরকম প্রবলেম ফেস করছি, এবং আমি এমনও ফেস করছি আমি রাস্তা পার হইতেছি, আমি ক্লাচটা ধরছি হালকা, গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে ওই পাশ থেকে সোজাগ একটা গাড়ি এসে আমাকে যে কোনো সময় মেরে দিতে পারে। তো ডেঞ্জারাস ছিল এই প্রবলেমটা, খুবই ডেঞ্জারাস ছিল, ক্লাচ ধরলেই গাড়ি বন্ধ হয়ে যেত। এরপরে আমি হচ্ছে কি এটার সমাধানে আমি নিজে নিজে যেটা ভাবলাম যে একটু আরপিএমটা বাড়ায় দেখি। তা আমি হচ্ছে কি দেড়ের থেকে আরপিএমটা একটু বাড়াইছি, বাড়ানোর পর থেকে আমার এই সমস্যাটা আর হইতেছে না। তো দেড় আর দুয়ের মাঝখানে আমি রাখছি আরপিএমটা। তো এই বাইকটার এই সমস্যাটা যদি কেউ ফেস করেন তাহলে আরপিএমটা একটু বাড়ায় দেখতে পারেন, দেড়ের থেকে একটু বেশি, দেড় থেকে দুয়ের মাঝখানে রাখলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। আমার সমাধান হয়েছে অ্যাটলিস্ট। এই বাইকের যে চেন, এই চেনটা খুব দ্রুত লুজ হয়ে যায়। এই বাইকে যদি আপনি হচ্ছে জিক্সারের চেনটা লাগান তাহলে হচ্ছে গিয়ে এই চেনটা আর এরকম লুজ হয় না, আমি যতটুকু শুনছি। আমি এটা ট্রাই করি নেই, এটা সম্পর্কে আমার অত বেশি ধারণা নাই, জাস্ট আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা বললাম, যে বাইকের চেন খুব দ্রুত লুজ হয়ে যায়। রেগুলার ডে লাইফে আপনি যখন গাড়িটা চালাবেন, গাড়িটা চালায়া আপনি প্রচুর কমফোর্টেবল ফিল করবেন। এই বাইকের কন্ট্রোলিং খুবই ভালো, খুবই ভালো, মানে আপনি এই বাইক নিয়ে যা মন চায় তা করতে পারবেন। মাইলেজ নিয়ে যদি কথা বলি, মাইলেজ নিয়ে আমি স্যাটিসফাইড। মহামাইলেকি ট্যুরে আমি মাইলেজ পাইছি 40, আমার পেছনে পিলিয়ন ছিল, পিলিয়ন নিয়ে আমি 40 পাইছি, মানে আমার যতটুকু ধারণা এটা যদি আমি সিঙ্গেলি রাইড করতাম তাহলে মিনিমাম 42 থেকে 45 আমি এই বাইকটা থেকে হাইওয়েতে মাইলেজ পাইতাম। সিটিতে আমি অন এভারেজ 35 থেকে 40 ভিতরে মাইলেজ পাই। আচ্ছা, এবার এই বাইকটার ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি আপনাদের, এবং এই বাইকটা আমি কেন কিনলাম বা আপনি কেন এই বাইকটা কিনবেন অথবা কিনবেন না। আপনার বাজেট যদি 2 লক্ষ টাকার আশেপাশে হয় তাহলে দিস ওয়ান ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ, আমি ফিল করি। আমি বাইকটা কেনার আগে অনেক বেশি রিসার্চ করছি, রিসার্চ করে যেটা দেখছি এই বাজেটের ভিতরে এই বাইকটা যেই জিনিসগুলো প্রোভাইড করতেছে আপনাকে অন্য কোনো বাইকে আপনি এই জিনিসগুলো পাবেন না। এটা খুব কাছাকাছি কম্পিউটার হচ্ছে গিয়ে 4B, স্পেসিফিকেশন অনুযায়ী যদি ধরেন টর্ক থেকে শুরু করে বাইকের পাওয়ার থেকে শুরু করে সব কিছু মিলে। আমি যখন মহামাইলেক গেছি আমি টানা অনেকক্ষণ বাইক চালাইছি কিন্তু আমার একবারের জন্য হচ্ছে গিয়ে কোমর ব্যথা হয়নি। ব্যাক পেইন নিয়ে আপনাদের এই বাইকটা চালাইলে প্রবলেম হওয়ার কোনো কথা না। তারপরে হচ্ছে গিয়ে এবার একটা হিটিং যে ইস্যুটা আছে, হিটিং ইস্যুটা আসলে এটা অন্য অন্য বাইকেও আছে কিন্তু এরকম করে বোঝা যায় না। এই বাইকের যে কিটটা আছে, কিটটা দিয়ে এই পোর্শনটাই ছোটো যে গ্যাপটা আছে গ্যাপটা দিয়ে হিটটা বেশি বেরোয়, যে কারণে রানে খুব বেশি লাগে। তো হিটিং ইস্যুটার আসলে কোনো সমাধান নাই, কেউ সমাধান করতে পারে নাই। অন্যান্য যে ইস্যুগুলো আছে, সাসপেনশন আপনি যদি চেঞ্জ করে নেন, একটু টাকা খরচ করে চেঞ্জ করে নেন, আপনি এটা সমাধান পেয়ে গেলেন। তারপরে এ বাইকটার আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে টার্নিং রেডিয়াস কম, কিন্তু আপনি যখন রাইড করবেন তখন এটা টার্নিং রেডিয়াস বা মানে টার্নিং রেডিয়াস নিয়ে আপনি কোনো প্যারা খাবেন না, মানে এই বাইকটা নিয়ে আপনি কর্নারিং থেকে শুরু করে যা মন চায় তা করতে পারবেন। খুবই খুবই কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স পাইছি আমি এই বাইকটা থেকে। এই বাইকটা রাইডিং এক্সপিরিয়েন্স আমার অসাধারণ ছিল। আমি অ্যাটলিস্ট মানে যখন আমি হাইওয়েতে রাইড করছি এ বাইকটা আমাকে মানে এত বেশি কনফিডেন্স দিছে। এ বাইকটার ব্রেকিং ভালো হওয়ার কারণে আমি যে কোনো জায়গায় খুব কনফিডেন্সলি বাইকটা চালাইতে পারছি এবং ব্রেকিং নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করি নেই। এবং এখন পর্যন্ত আমি যে চালাইছি আমার হাতে এই গাড়িটা একবারই চাকাটা স্কিড করছে, তাও হচ্ছে গিয়ে শুধু আমি সামনের ব্রেকটা ধরার কারণে চাকাটা স্কিড করছে এবং গাড়ি আমার কন্ট্রোলে ছিল। এখন যদি বলতে চাই যে আপনারা কি এই বাইকটা কিনতে পারেন কি না, এখন আপনার বাজেট যদি 2 লাখ টাকা হয় এবং আপনি যদি একটা স্পোর্টস বাইকের বাইক নিতে চান তাহলে এটা ছাড়া আপনার হাতে আর কোনো অপশন নাই। হয়তোবা মার্কেটে আরও কিছু অপশন আছে, আর কেয়ারের অত বেশি রিলায়েবল না ওই বাইকগুলো, আমার ওইটা সম্পর্কে ধারণাও নাই। আরেকটা বিষয় আপনাদের যদি বলি, এই লিফান কিন্তু এখন অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের কাছে হচ্ছে কি ইঞ্জিন দিতেছে। ওই অন্যান্য চাইনিজ ব্র্যান্ডগুলো যেমন জিপিএক্স ডিমন লিফানের ইঞ্জিন ব্যবহার করে, এরকম আরও অনেক কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে লিফানের ইঞ্জিন ব্যবহার করে তারা বাইক লঞ্চ করতেছে। সো ইঞ্জিনের দিক থেকে আমার মনে হয় অনেক বেশি রিলায়েবল হবে, যেহেতু আমি মাত্র 2000 কিলো চালাইছি, বাইকটার বয়স হিসেবে মাত্র 7500 কিলো। তো আমি মানে কতটুক ডিউরেবল হবে এই ইঞ্জিনটা আমি এখনই বলতে পারতেছি না, ভবিষ্যতে হয়তোবা আমি আরও রিভিউ বানাবো। তো এখন পর্যন্ত আমি বাইকটা যতটুক চালাইছি এই 2000 কিলোর ভিতরে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই। খুব সম্ভবত মানে এই বাইকের পার্টস কোয়ালিটিও খুব ভালো, 2000 কিলোতে অনেক কিছু চেঞ্জ করা লাগেও না। তো আসলে আরেকটু লং টাইম চালানোর পরে হচ্ছে কি আপনাদের একটা ইনডেপথ রিভিউ দিতে পারবো। আজকে এই পর্যন্তই, আশা রাখতেছি এই ভিডিওটা আপনাদের যারা হচ্ছে গিয়ে লিফান কিনতে চান তাদের হেল্পফুল হবে।
চেষ্টা করছি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করার। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই আমার জন্য দোয়া রাখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।